এই সেই হাওয়া দিচ্ছে, ওয়ান্ডারফুল। এই গরমের হাওয়া খুব প্রয়োজন। এইখানে আছে নারকোল, আর কি পড়েছে নারকোল, এটা পাতা পড়েছে, নারকোল তো পড়েছে না, একটাই পড়েছে। সি লাইক দিস ক্যাটওয়াক টাইপ। হ্যাঁ এই দেখো আরেকটা নারকোল দেখতে পেলাম, এবং দেখি আর আছে কি না, নোংরা যদি নারকোল দেখা যাচ্ছে। ইজ দেয়ার ই নারকোলস? ইয়েস আই গট অ্যানাদার ওয়ান। সি দিস ওয়ান, দুখানা নারকোল পাওয়া গেছে। নাও আই নিড টু গো। সি এই দুটো নারকোল দেখুন, আমি সিম্বা কি কুটিস? কি করলি? কি লুকালি? দাঁড়া মাম্মিকে বলছি, সিম্বাকে একটা ঢুকিয়ে দিয়েছি, এক্ষুনি বলছি, দাঁড়া একটু দাঁড়া, আমি এখনই বলছি মামি, সিম্মা কি একটা ঢুকিয়ে দিল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। দু সপ্তাহ পরে নর্মাল বাড়ির টি শার্ট পরে ছাদে উঠছি 11:30 সময়। অসম্ভব ঘটনা, মানে কী বলবো, দু সপ্তাহের মধ্যে অভূতপূর্ব ঘটনা। লাস্ট 14 দিন পরে ছুটি পেয়েছি, ফিলিং অসাম বস। 11:30 অব্দি ঘুমিয়ে, সাড়ে 11:30 অব্দি ঘুমিয়েছি, ঘুমিয়ে ঘুমটা ভাঙলো চৈতা এলো, তারপর ঘুমটা ভাঙলো, ঘুমটা ভেঙে ব্রাশ টাশ করবো। এবার তারপর ভাবছি একটা ওকে ফোন করলো না কেন, মানে এগেইন থ্যাংকস টু গড আর যে করেছে তাকে, যে ফোনটা সাইলেন্টে ছিল, ফোনটা স্ক্রিনের সামনে গিয়ে দেখলাম 13টা মিস কল, বাকি সাইলেন্টে ছিল। যদি সাইলেন্টে না থাকতো তো 13খানা মিস কলের মধ্যে আমার ঘুমটা ভেঙে তো ঘুরতোই। দু সপ্তাহ পরে একটু ঘুমালাম, তারপর একটা করে রিং ব্যাক করলাম, তাহলে ঠিক আছে চাকরি, আবার একটু পরে আবার এয়ারপ্লেন করে দেবো বা সাইলেন্ট করে দেবো, কিছু একটা করে দেবো, আজকে রেস্ট দিতে পারছি না। হিউম্যান বিং, রোবট বিং থরি তো। যাই হোক আপাতত চা খাই, চাটা খেয়ে তারপর দেখি। বাইরেটা নারকুল পড়েছে, নারকুলটাকে উদ্ধার করে নিয়ে আসি। এখন দিনের বেলা, ভাম্বিয়াল নেই, কোনো চাপ নেই, নারকুলটা নিয়ে আসি। টাইগার চল। কী হয়ে গেল, কী হয়ে গেল, কী হলো? সেই হাওয়া দিচ্ছে, ওয়ান্ডারফুল। এই গরমের হাওয়া খুব প্রয়োজন। এইখানে আছে নারকোল, আর কি পড়েছে নারকোল, এটা পাতা পড়েছে, নারকোল তো পড়েছে না, একটাই পড়েছে, ভেতর দিকে পড়েছে, দেখি দেবো। না ভেতরে দেখতে পাচ্ছি না তো, একটাই পড়ছে, এটা নিয়ে যাই। হালকা জল আছে, পাতা দেখছি পরে কি। উঠে গেছি পাঁচিলে, এবং বলছি আমি সন্তর্পণে পাঁচিল ধরি। সি লাইক দিস ক্যাটওয়াক টাইপ। হ্যাঁ এই দেখো আরেকটা নারকোল দেখতে পেলাম, এবং দেখি আর আছে কি না, নোংরা যদি নারকোল দেখা যাচ্ছে। ইজ দেয়ার ই নারকোলস? ইয়েস আই গট অ্যানাদার ওয়ান। সি দিস ওয়ান, আর আমি যেতে পারছি না ভেতরে, এখানে প্রচুর ভাম্বিরাল থাকে। এবার আমি নারকোলগুলো পাড়ি পেরে যাই। ওকে চল, সব নারকোল পেরে দিয়েছি, এবার আমি যাই। দুখানা নারকোল পাওয়া গেছে, নাও আই নিড টু গো। সি এই দুটো নারকোল দেখুন, আমি নিয়ে
তারপরে আমি সেই ঘরে। এই বাবা, তুমি এতে পড়াশোনা কিছু করলো? পাড়িয়ে দিলি সে টাইগারকে? টাইগার কিছু বলবো না, টাইগার বলে সিম্বা হলেই এখন বকে দিত, ভালোই হতো ঠিক কি না বলো? আচ্ছা তুমি কি পড়াশোনা করলে বলো, বলো কি পড়াশোনা করলে? এসএসটি। ওকে, আচ্ছা বিকালবেলা প্র্যাকটিস আছে, নেক্সট মান্থে কাতা এক্সাম আছে, হ্যাঁ তুমি তো পারবে না মনে হচ্ছে, আর বেল্ট চেঞ্জ হবে না, তাহলে প্র্যাকটিস করতে হবে আজকে থেকে, প্র্যাকটিস স্টার্ট। ওকে মনে থাকবে? ওকে গাছে একটু জল দিয়ে আসি, দিয়ে তারপর স্নান করতে হবে, ওয়াশিং মেশিনে চালাবো। তার মাঝখানে নান্টু ফোন করলো, ও 15-20 বস্তা মাটি নিয়ে আসে। 20 বস্তা মাটি ভাই রাখবো কোথায়? 20 বস্তা মাটি মানে ছাদে রাখতে হবে ওপেন স্পেসে, বৃষ্টি বৃষ্টি পড়লে মাটি নষ্ট হয় না, বস্তার মতো থাকবে। আর 15 বস্তার মতো নিয়ে আয় তাও দেখছি। আর নান্টু বললো 15 বস্তার মতো নিয়ে ঘন্টাখানেক আমাদের ঢুকছে, মানে ছুটির দিন ঠিক কাজ পড়েই যায়। দেখ চলো আপাতত কাছে জলটা দিয়ে আসি, রোদের মধ্যে কাজগুলো মরে যাবে। জলটা দিয়ে আসি, তারপরে ওয়াশিং মেশিনটা চালাবো, জামা প্যান্টগুলো স্টার্ট ঢুকিয়ে দিয়েছি অলরেডি, তাও স্নান করতে হবে। কুটু যাবে কোথায় যাবে বাবা? মা কাছে গিয়ে ভাতু খেয়ে একটু ঘুমিয়ে নেবে, বিকেলে প্র্যাকটিস আছে কি না? ওকে চলো তাহলে গাছ জল দিতে। ও ভাই রোদ দেখো এমনি কালো, পুড়ে যাবো অন্ধকারে, আমার দেখাও যাবে না এত রোদে। বাপরে বাপ, এই রোদে বেশিক্ষণ থাকলে শিওর শর্ট হয় সানস্ট্রোক হয়ে যাবো, কেন তো আমাকে লোকে চিনতে পারবে না রাতে অন্ধকারে। রোদ দেখো ভাই, ওফ গাছগুলো ভাবছে কি রোদ। তাড়াতাড়ি জলটা দিয়ে নি, দিয়ে তারপর ঘরে ঢুকে যাও, আর বেরোবো না। চল আয় মাটি নিয়ে, চল আয় কত মাটি, আয় ভাই। এখন বাজে 5টা প্রায়, প্রচুর ধকল গেছে। তখন নান্টু এসছে, আমি ওকে বলেছিলাম 10 বস্তা মাটি লাগবে, ও এসছে 20 বস্তা মাটি নিয়ে। সেই বস্তাগুলো প্রথমত কিছু বস্তা এখানে স্টোর করা হয়েছে সিঁড়ির সাইড দিয়ে, বাকি বস্তাগুলো কী হয়েছে আমি দেখাচ্ছি। ফেটে বস হাতে চলে এসছে অতগুলো বস্তা নিচ থেকে ছাতে তুলতে গিয়ে। যাই হোক আপাতত তারপর স্নান টান করলাম, নান্টু চলে গেলো, স্নান করলাম, এখনও খাইনি। জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, সেগুলো সব কেচেরি শুকোতে দেওয়া হয়েছে। এখানে কিছু আছে, ওই সাইডেও কিছু আছে, তো এই হলো ব্যাপার। আর মাটির বস্তার অবস্থা, এগুলো হচ্ছে মাটির বস্তা, এখানে এখানে অ্যান্ড এখানে টোটাল 20 বস্তা, 20 বস্তা মাটি নান্টু হেল্প করেছে, নো ডাউট। মানে নান্টু প্রায় 40% তুলেছে, প্রায় 60% আমি তুলেছি, বা 50-50 বলা যেতে পারে। না হেল্প করলে খুব চাপ হয়ে যেত, একবার তো বাঁধাতে মাসলটা ক্যাম্পই হয়ে গেলো। তারপরে ঠিকঠাক করে আবার করলাম, করে এখন ঠিকঠাক আবার ফ্রেশ ট্রেশ হয়েছি, স্নান ফান করে নিয়েছি, এবার একটু খাই। হেবি খিদে পেয়েছে বস, মানে একদম প্রচুর খাটনি হয়ে গেছে, তার মধ্যে 5টা বেজে গেছে। বাকি টাইগার সিম্বা খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে একটু ঘুমিয়েও নিয়েছে, ঘরে এসে চালিয়ে দেখেছি ওরা ঘুমোচ্ছে বা বসে আছে, হয়তো বসে আছে দেখলাম, একটু আগে ঘুমোচ্ছিল। আর আমি একটু খাই, খেয়ে একটু জিরোই, তারপর পিঙ্কি আসুক। পিঙ্কি আজকে অফিসে মিটিং আছে সেন্ট্রালে, তো মিটিং কমপ্লিট করে হয়তো আসবে, দেরি হতে পারে। তো চলো আপাতত আমি ডিনারটাই টাইম হয়ে গেছে, এই লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপর একটু রেস্ট নেওয়ার কথা ভাববো। ওয়াও নাইস ব্লাউজ বেরোচ্ছে, রুম হচ্ছে না দেখাতে পারবো না। ভালো লাগে দেখি বিকেলবেলা পাখিদের বাড়ি ফেরার আগে, ডাক একটু পরে পাখিগুলো শুয়ে পড়বে আর এখান থেকে বেরিয়ে আসবে লর্ডস অফ ভামবিড়াল। এটা হচ্ছে ভামবিড়ালের আড়ত, যে ভাঙা দরজাটা এখানে থাকে ভামবিড়ালগুলো। যাই হোক ভামবিড়াল যখন আসবে আসবে, আপাতত সূর্যটা দেখো ডুবন্ত সূর্য, চলো ওপরে মোটামুটি ছাদের কাজ শেষ করেছি, করে খেতে বসেছি লাঞ্চ, এবার ভুল করবোই না, লাঞ্চ করতে বসেছি। যাক লাঞ্চে কী আছে, লাঞ্চে আছে টমেটো দিয়ে ডাল, আলুর ভাত, এটা হচ্ছে আলুর চোখা, এটা উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা,
ওয়ান্ডারফুল লাঞ্চ, কোনো চাপ নেই, হালকা লাঞ্চ সুন্দর করে খেয়ে নেবো, খেয়ে নিই একটু জিরো, মানে একটু পাওয়ার নেব। দু সপ্তাহ পরে ছুটি পেয়েছি, বস মিস করা যাবে না। যাই হোক, তো আপাতত লাঞ্চটা করে নিই, করে তারপর একটু ঘুমবো। টাইগার সিম্বাকে ওখানে বন্ধ করে রেখেছি, ওরা আপাতত থাক, আমি তারপর ঘরে যাই। খোলাই আছে, সিম্বাও খোলাই আছে, টাইগারও খোলাই আছে, বাট দে টেকিং রেস্ট। তো চলো আপাতত তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। এই তুমি কি খাচ্ছে? এখন বাজে 10টা, দেখো এই দেখো 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 খালি কি অবস্থা, 10টার সময় কি উৎপাত দেখো। দাগ লেগে যাবো, ছেড়ে দাও, সত্য ভাই কিছু বলে না বলে, ও এত বড় সত্যই আছে, আচ্ছা খেয়ে নাও। আয়না দেখছে, দেখো আয়না দেখে কে চিৎকার করে, সিম্বা একদম বোকা হয়ে গেছে, আবার হাসি হাসি করছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তাহলে তোমার খাওয়া হয়ে গেছে, তাহলে এখন ঘুমই পড়বে, কালকে স্কুল আছে, তাহলে গুড নাইট। গুড নাইট কি না? ওই দেখ সিম্বা দরজা পিটাচ্ছে, ঘরে আসতে চায়, টাইগার ভাত খাচ্ছে এখন আস্তে আস্তে, সিম্বা এলেই টাইগারের ভাতটা খেয়ে নেবে, ঠিক কি না? খেয়ে ওই দেখ, ওই দেখ আবার দরজা পিটাচ্ছে, ওই দেখ, তোকে দেখতে হবে না, তাড়াতাড়ি খা, ভাই ডাকছে। ওই চ তাহলে, চ চ এখন বাজে 1:20, ডিনার হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে ডিনার হয়ে গেছে, আমার ডিনার হয়ে গেছে, কুটুসার ডিনার হয়ে গেছে, পিকের ডিনার হয়ে গেছে, টাইগার সিম্বা দুজনের ডিনার কমপ্লিট। আর এখন পড়বো ঘুমিয়ে, আবার সেই সকালবেলা যতটা এনার্জি ছিল ছুটি বলে এখন ততটাই লো ব্যাটারি কালকে অফিস বলে। যতদিন এই মানে দাবদাহ চলবে, দাবানো যার নাম, ততদিন থাকবে প্রচণ্ড প্রেশার, যেহেতু এসি কোম্পানি প্রচুর প্রেশার থাকবে, আর সেটা ভেবেই শরীরটা একদম খারাপ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, পার্ট অফ লাইফ, যেতে তো হবে। তো যাই হোক, কালকে থেকে আবার শুরু হবে যুদ্ধ, নেক্সট উইক অফ যাই না, আশা করি পাবো, নেক্সট উইক অফ পেলে আবার একটু ঘুমোতে পারবো, একটু রেস্ট নিতে পারবো, আবার ফোনটা অফ রাখতে পারবো। তো যাই হোক, চলো, পেন থাকবে, লাইফ আফটার অল। তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগ, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই, আপাতত সব হয়ে যাচ্ছে মোটামুটি। আর বিকেলে কিছু করার ছিল না, কারণ আমি তারপর 7টার সময় একটু পাওয়ার ন্যাপে চলে গেলাম, পাওয়ার ন্যাপ মোড়ে, তারপর পিঙ্কি এলো 9টার সময়, তখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে চা ফা খেলাম, চা খেলাম, লস্যি খেলাম, খেয়ে তারপর গেলাম একটু বাইরে পান আনার জন্য, পান আনলাম, নবান্দার সাথে হঠাৎ দেখা, নবান্দা বললো দুবেলা স্বাগত দিল লস্যি খেতে, বেশি এই লস্যি একটা ভিডিও করা ছিল, নবান্দা নতুন লস্যি ইমপ্লিমেন্ট করেছে দোকানে, খুব সুন্দর বানাচ্ছে, 3-4 ফ্লেভার রয়েছে, দুর্দান্ত বানাচ্ছে, এবার অলরেডি দুবার আমি খেয়ে ফেলেছি, তো ওটা একটা ব্লগে দেখানোর কথা ছিল, বাট সামহাও ওই নান্টু চলে গেলো, নান্টুর সাথে ওই 20 বস্তা তুলতে গিয়ে আমার পেটে চৌচির হয়ে গেল, যাওয়া হলো না, বাট লস্যি ব্লগে আসবেই, সেটা আজকে না এলো নেক্সট উইকে আসবে, বাট আসবে সে। তো নানান সবের কথা ছিল, আমি আসতে পারলাম না, নেক্সট উইকে ট্রাই করবো, আর এইগুলো ব্যাপার। তারপর এখন কুটুসের খাওয়াটা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। তো চলো, আজকে ব্লগ আর না বাড়ি এখানে শেষ করে দিই, আবার দেখা হয় নেক্সট ব্লগ, কতক্ষণ যেন সবাই শুভরাত্রি, ভালো থেকো, গরমে যতটা পেরে জল খেও, ডিহাইড্রেশন থেকে দূরে থাকো, আর দরকার না পড়লে ছাতে বাইরে বেরিও না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, কতক্ষণ যেন সবাই শুভরাত্রি, গুড নাইট। চলো মোটামুটি ছাদের কাজ শেষ করে করতে বসেছি, আর ডিনার
লাঞ্চ আর ডিনারের কনফিউশন ঠিকই হয় না আমার।